কখনো হাল ছেড়ে দিও না। আজকের দিন হয়তো কঠিন, আগামীকাল আরো খারাপ হতে পারে, কিন্তু এর পরের দিন অবশ্যই নতুন সূর্যোদয় হবে। আর আমাদের এখানে এখন সূর্যোদয় হবে, ভোর হলো এই মাত্র, আলহামদুলিল্লাহ। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ান্স এগেইন ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে আছেন এবং নিরাপদে আছেন। আমি মাহিন টরন্টো ক্যানাডা থেকে বলছি। আজকে আমি একটি ড্রিঙ্কস বানাবো, আর ড্রিঙ্কসটি বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করব কেন আমাদের এই মুহূর্তে এই ড্রিঙ্কসটি বেশি বেশি প্রতিদিন খাওয়া উচিত। আর ড্রিঙ্কসটি হলো কাঁচা হলুদ, আদা, লেবু ও পুদিনা পাতার চা। কাঁচা হলুদ হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি। অ্যান্টি ইনফ্লেমেটরি হলো এমন একটি ড্রাগ বা ঔষধ যা আপনার দেহের লাল ভাব এবং ফোলা ভাবকে দূর করতে সহায়তা করে। আর আদাতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। আদাত শুধু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেই বাড়িয়ে তোলে না, এটি আপনার লিম্ফ্যাটিক সিস্টেমকে পরিষ্কার করতে সহায়তা করে। তাহলে লিম্ফ্যাটিক সিস্টেম কি? হাউ ইটস ওয়ার্কস? লিম্ফ্যাটিক সিস্টেম ওয়ার্কস টু কিপ আওয়ার বডি ফ্লুইড লেভেলস ইন ব্যালেন্স অ্যান্ড টু ডিফেন্ড দ্য বডি এগেনস্ট ইনফেকশন। পুদিনা আমাদের রক্তে শর্করার মাত্রা পরিচালনা করে এবং আমাদের স্কিনকে হেলদি করে। পুদিনা পাতা হজম এবং শ্বাসজনিত অসুস্থতাতেও কিন্তু সহায়তা করে থাকে। একটি ছোট টবে আপনি পুদিনা গাছ লাগিয়ে রাখতে পারেন। যখন এরকম চা বানাবেন, গাছটি থেকে কয়েকটি ফ্রেশ পাতা জাস্ট আপনার চার মধ্যে দিয়ে দিবেন। এত সুন্দর একটা ফ্রেশ অ্যারোমা যুক্ত হবে এবং আপনার দিনটাই সুন্দর হয়ে যাবে। আমি কিন্তু আজকে তাই করেছি, আমার গাছের পুদিনা পাতা কিন্তু আমি ইউজ করেছি। আশা করছি এখন থেকে সবাই এই চাটি বানিয়ে খাবেন, আর পরিবারের সবাইকে হেলথ বেনিফিটগুলো জানিয়ে এই চাটি খেতে এনকারেজ করবেন। আমাদের বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই সামার বা গ্রীষ্মকাল। ডানে বামে যেদিকেই তাকাই না কেন, মনে হয় প্রকৃতি বধূ বেশে সেজেছে। ঘাসের উপরে সিগালগুলো হেঁটে গেলেও মনে প্রশান্তি ছড়াতে কিন্তু একটুও কৃপণতা করে না। ভেবেছি কি কখনো, কাউকে সুখী দেখতে এত কৃপণতা করি কেন? যখনই আমি ঘর থেকে বাইরে যাই, ঘাসের উপর যে অজানা নাম না জানা বনগাছটি তার সৌন্দর্য ছড়ায়, সেটি দেখে আমার শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটি মনে পড়ে যা বাঙালি মাত্রই জীবনে অন্তত একবার হলেও শুনে থাকার কথা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু তুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। আমার বাসার পাশেই ক্যানাডিয়ান একটি গ্রোসারি রয়েছে, গ্রোসারিটির নাম হচ্ছে ফ্রেশকো। কানাডায় যারা থাকেন তারা সবাই ফ্রেশকোর সাথে পরিচিত। আমি নিজে ব্যক্তিগতভাবে ফ্রেশকো থেকে বাজার করতে খুব পছন্দ করি, কারণ ওখানে খুব ফ্রেশ সবজি পাওয়া যায়। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই, কারণ আজকে আমার কিছু কাঁচা বাজার করতে হবে।
Customer service, line two, please. Customer service, line two, please. ফ্রেশ অ্যাসপারাগাস কিনে নিয়ে আসলাম, আর এখন এই অ্যাসপারাগাসের একটা সিক্রেট বলবো আপনাদেরকে। আমি যখন কানাডায় আসলাম তো বাংলাদেশি গ্রোসারি স্টোরগুলোতে একমাত্র বাংলাদেশি কচুরলতি পাওয়া যায়, আর কচুরলতি আমার খুব পছন্দ, আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডের খুব পছন্দ। কিন্তু বাংলাদেশি গ্রোসারি স্টোরটি বাসা থেকে বেশ দূরে, প্রায় 35 মিনিটস ড্রাইভ করার পর একটি বাংলাদেশি গ্রোসারি আমি পাই। প্রায় 35 মিনিটস ড্রাইভ করার পর আমরা বাংলাদেশি গ্রোসারি স্টোরে যাই, যেটা আসলে মাঝে মাঝে একটু কষ্টেরই হয়ে যায়। কিন্তু আমি অ্যাসপারাগাসকে কচুরলতি বানিয়ে ফেলেছি, অর্থাৎ একদিন সাহস করে অ্যাসপারাগাস দিয়ে ইলিশ মাছ রান্না করে ফেললাম এবং খেয়ে দেখলাম একদম হুবহু বাংলাদেশের কচুরলতির মতো টেস্ট। এরপর থেকে কচুরলতি দিয়ে যা যা রান্না করা যায় আমি সবই অ্যাসপারাগাস দিয়ে রান্না করি। এটাই হচ্ছে সিক্রেট। আশা করছি আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে একটা থ্যাঙ্কস দিবেন। যারা কচুরলতি পছন্দ করেন, কচুরলতির অল্টারনেটিভ হতে পারে অ্যাসপারাগাস সবজিটি। অ্যাসপারাগাস একটি পুষ্টি সম্পন্ন সবজি। এটি ফাইবার, ফোলেট, ভিটামিন এ, সি, ই এবং কে পাশাপাশি ক্রোমিয়ামের জন্য একটি খুব ভালো উৎস, যা ট্রেস মিনারেল অর্থাৎ রক্তের প্রবাহ থেকে গ্লুকোজকে কোষে স্থানান্তর করার জন্য ইনসুলিনের ক্ষমতা বাড়ায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর কমেন্টস করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার কুকিং চ্যানেল কানাডা বাংলার রেসিপি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন টেক কেয়ার অফ ইয়ারসেলফ, গুড বাই, আসসালামু আলাইকুম।